আজকে 4 তারিখ, 7 তারিখে নির্বাচন। আমি আপনাদের অনুরোধ করব সবাই শান্তিপূর্ণ থাকবেন, শুধু আপনারা না, আমি সারা বাংলাদেশেই আমি সকলের কাছে অনুরোধ করব যে সকলেই শান্তিপূর্ণভাবে থাকবেন। প্রত্যেকে ভোট কেন্দ্রে যে ভোটের অধিকার আপনাদের অধিকার, সাংবিধানিক অধিকার, এই অধিকার একের পর এক মিলিটারি ডিক্টেটরা কে নিয়ে ক্যান্টনমেন্টে বন্দী করেছিল, এই আমরা আওয়ামী লীগই, আমরা সেখান থেকে জনগণকে নিয়ে জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি। হত্যা, ফুল, ষড়যন্ত্রের রাজনীতি, প্রতিরাতে কারফিউ অবস্থা, সেগুলি বন্ধ হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার সম্পর্কে সচেতন, কাজে এই ভোটের অধিকার আপনার মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সার্বিক অধিকার, সেই অধিকার আমরা সংরক্ষিত করেছি। সবাই ভোট কেন্দ্রে যাবে, ভোট দিয়ে প্রমাণ করবেন যে বাংলাদেশের গণতন্ত্র বিদ্যমান। আজকে 2009 থেকে এই 2023 গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, আজকে আমরা 2024 পা দিয়েছি। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের এত উন্নতি হয়েছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।